যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আর সন্ধ্যা হলে ভূতের ভয়ে ফাঁকা হয়ে যায় সাধারণের যাতায়াত। ভূতের ভয়ে থাকে না নিরাপত্তা রক্ষীরাও, আর ঠিক তখনই সেখানে হাজির হয় চোরেদের দল, নিশ্চিন্তে লোপাট করে ফেলে গাছ। বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের একটি ছোট নদী লাগোয়া এলাকায় রয়েছে সংরক্ষিত মানা বনাঞ্চল। প্রায় 130 হেক্টর জুড়ে থাকা এই বনাঞ্চলকে বলা হয় মেজিয়া শিল্পাঞ্চলের ফুসফুস। শিল্পাঞ্চলের দূষিত বাতাস শুষে নেয় এই বনাঞ্চল জুড়ে থাকা হাজার হাজার গাছ লতা পাতা। কিন্তু সেই বনাঞ্চলে এবার দুষ্কৃতীদের দৌরাত্ম্যে পড়তে চলেছে অস্তিত্বের সংকটে, কারণ একটাই, ভূতের ভয়। স্থানীয়দের কেউ কেউ বলেন রাত হলেই নাকি অশরীরী আত্মারা ঘুরে বেড়ায় এই জঙ্গলে, বিভিন্ন রকম অপার্থিব শব্দও নাকি ভেসে বেড়ায় নিশুতি রাতে। স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে একসময় এই জঙ্গলে রক্ষার জন্য দুজন ফরেস্ট গার্ড মোতায়েন ছিলেন। এর মধ্যে একজন অবসর নেন কয়েক মাস আগে, তারপরে আরেকজন ফরেস্ট গার্ডের মনের মধ্যে চেপে বসে ভূতের আতঙ্ক। অবস্থা এমন হয় যে ভূতের আতঙ্কে নিরুপায় হয়ে সংরক্ষিত ওই জঙ্গল ছেড়ে তিনি ডিউটি করতে শুরু করেন মেজিয়া রেঞ্জ অফিসে। অগত্যা সংরক্ষিত সেই জঙ্গল হয়ে পড়ে অরক্ষিত, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য শুরু হয়েছে ওই সংরক্ষিত জঙ্গলে। মোতায়েন থাকেন তো, তার সত্ত্বেও এখানে ডিউটি কেন, ওখানে থাকেন না? আমি থাকি না বলতে, আমার যখন একটা বান চলে এসেছিল না, তখন থেকে আমি কিন্তু এখানে আছি। আমি চলে এসেছিলাম ভেজে ভেজে, মানে খুব, আমি 3 ঘন্টার মধ্যে এসেছি এখানে, দড়ি বেঁধে বেঁধে, মানে ডাং মিজাবে এসেছি। তাও এখানে তারাপুর যে ব্রিজটা খুব হেল ছিল, তাও কিন্তু হেঁটে হেঁটে এসে পায়ে হেঁটে এসেছি, মানে খালি পায়ে। তো যাই হোক, কিন্তু আমার তখন একটা রেঞ্জার বয় ছিল, আমাদের নীলবাবু, ও ছিল আমাদের যে মিতন দা ছিল, ইনি যে ছিল, যাই হোক, এবারে আমি তখন থেকে এখানে আসি। বর্তমানে কোনো গার্ড নেই, মানে বর্তমানে কি ওখানে কোনো গার্ড আছে? না, গার্ড নেই। তাহলে তো অবাধে কাঠ চুরি হচ্ছে সেখান থেকে। এবারে সব জিনিসটা বুঝতে পারছেন কি হচ্ছে না হচ্ছে। এবারে গাছ চুরি প্রায় না, না আগে এটা হচ্ছিলো না, কিন্তু আমি যখন থেকে চলে এসেছি না, মানে ধরুন আমি 30 সেপ্টেম্বরে আমি এসেছি, আপনাকে আমি সব ফ্ল্যাশ আমি দেখাতে পারি, সব আমি সব আমি 30 সেপ্টেম্বরে এখানে এসেছি, মানে সকাল 7:30-8 সময় এসেছি। তো তখন থেকে এবারে ধরুন আমি রেঞ্জারবাবু কিংবা এডিওবাবুকে সব বলেছি, কিন্তু কোনো স্টেপ নেই না, যে আমি বলেছি স্যার এখানে কোনো নাইট গার্ড দেন কি কোনো স্টাফ দেন, দেখছি করে এবারে ধরুন আমি আমার আমি তাও ছিলাম, এবারে ধরুন আমার বউকে দেখতে পাচ্ছেন তো এখানে, হ্যাঁ, তো আমরা দুজন একটা রিক্সের ব্যবহার মধ্যে ছিলাম, তো ওখানে জায়গাটা একটু মোটামুটি ভালোই ওঠে, অনেকে এখানে ফুটবল ম্যাটে ওখানে গ্রাউন্ডের মধ্যে অনেকে, মানে 9টা হোক 10টা হোক থাকতো, একটা সাহস লাগতো, তো সেই হিসাবে ছিলাম, কিন্তু যখন থেকে ওই যে বানটা হয়ে গেলো চলে এসেছি তখন থেকে। এখন পরিস্থিতি আস্তে আস্তে গাছগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আগে খুব ভালো ঘন জঙ্গল ছিল, অনেক পাখি থাকতো, এখন সেরকম হারে পাখি দেখতে পেছি না। জঙ্গলটা কী হলো অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি জঙ্গলে ঝড়ে জলে কিছুটা গেছে। হ্যাঁ, গাছ তো আস্তে আস্তে কমে কমে আসছে, আর গাছ লাগানো হচ্ছে না। আগে যা গাছগুলো কাটাই হয়েছে কিছু কিছু সরকারি, আর তো নতুন করে গাছ লাগা হচ্ছে না, বাড়ি বা কী করে। চুরি কেমন হয়? চুরি দেখুন, সরকাররা এখন ওরাই বলছে যে চুরি হয়, কিন্তু আমাদের চোখে তো পড়ে নাই, আমরা জানিও না দেখিও নাই। হ্যাঁ দেখুন, অনেক রকম তো চোর আছে নাকি বলুন, যারা ওইটার মর্ম যারা তারা ঠিকই চুরি করিবে। বন দপ্তরের কর্মীরা কি এখানে গার্ড থাকেন? এখন গার্ড থাকে কিন্তু এখন নাই, দিনে একবার করে আসে। রাত্রে থাকেন না? রাত্রে তো বলতে পারছি না, কেন রাত্রে তো আমি থাকি না, জানিও না। এখানে কি কোনো রকম আতঙ্ক রয়েছে ভূত বা ভৌতিক কিছুর? আমাদের গ্রামের মানুষ বলছে আতঙ্ক মতো একটা আছে, কিন্তু আমাদের চোখে পড়ে না, তো আমি কি করে বলবো বলুন। রাতের অন্ধকারে বহু মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, ক্রমশ ফাঁকা হতে থাকে মেজিয়া শিল্পাঞ্চলের ফুসফুস। বন দপ্তরের দাবি তারা মাঝে মধ্যে ওই জঙ্গলে গাছ চুরি রুখতে হানা দেয়, মাঝে মধ্যে চোরাই কাঠও উদ্ধার হয়েছে, কিন্তু নানান কারণে জঙ্গল রক্ষা স্থায়ী কোনো ব্যবস্থা করা যায় না। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে ঘটনাটা ঘটছে, কিন্তু মূলত আমাদের কিছু কর্মচারী কমেছে, তার জন্য এই ঘটনাটা ঘটছে। তবু আমাদের যারা আছি তাদের অক্লান্ত চেষ্টা এর পিছনে আছে, এবং এই জন্য যখনই চুরি হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে একটা স্টেপ নিচ্ছি। ইতিমধ্যে আমরা সেগুন কাঠ সহ আরও কিছু কাঠ ওখান থেকে উদ্ধার করেছি, পরবর্তী আবার বিটির
মাত্রা আমাদের বেড়ে যাচ্ছে আর কি, সেই চেষ্টা চলছে। ওখানকার যে স্থানীয় যে ক্যাম্প রয়েছে মানা ক্যাম্প, সেখানে কোনো মানে সেখানে কোনো কিন্তু বনকর্মী নিয়োগ থাকলেও বনকর্মী কিন্তু থাকছেন না। ওনার বক্তব্য যে এলাকায় কিন্তু একটা ভূতের আতঙ্ক রয়েছে, ভূতের আতঙ্কে তিনি কিন্তু এখানে চলে এসেছেন। অ্যাকচুয়ালি ওখানে আমাদের দুজন স্টাফ রিপোর্ট ছিল, তার মধ্যে একজন অলরেডি রিটায়ার্ড করেছে, তো আরেকজনের পক্ষে সেখানে একটু এই মুহূর্তে অসুবিধা আছে। তো আমাদের ঊর্ধ্বতনকে জানানো হয়েছে সেখানে যেতে যাতে দেওয়া যায় এবং শীঘ্রই ওখানে স্টাফ পোস্টিং হবে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা যদি একজন বনকর্মী মুখ দিয়ে শুনি যে ভূতের আতঙ্কে তিনি তার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, এই বিষয়টা নিয়ে কী বলবেন? অ্যাকচুয়ালি এই ধরনের রিপোর্ট আমার কাছে আসেনি যে ভূতের আতঙ্কে পালিয়ে গেছি। আসলে একার পক্ষে এরকম একটা রিজার্ভ ফরেস্ট থাকা, চোর ডাকাতি চারদিকে ঘুরে বেড়াচ্ছি, এটা মোকাবিলা করে খুবই অসুবিধাজনক, কারণ তার হাতে সেভাবে অস্ত্র নেই এবং যথেষ্ট লোকবল না থাকলে অস্ত্র হাতে দেওয়া যায় না। সুতরাং সব কিছু মিলে এই মুহূর্তে ওখানে ফাঁকা আছে, পরবর্তী স্টেপে শীঘ্রই কিছু একটা পদক্ষেপ করা হবে। স্থানীয়দের বক্তব্য, একবিংশ শতকে দাঁড়িয়েও শুধুমাত্র কুসংস্কারের বলি হয়ে আর কদিন এভাবে ক্রমশ নিজেদের অস্তিত্ব হারাতে থাকবে এই সংরক্ষিত বনাঞ্চল, উত্তর যদিও জানা নেই কারোরই। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।